हेलो बंधुरा, लेट्स गो चैनले आपनाके स्वागत। एखन आमि आछि सियालदा स्टेशने, आपनाके आरो एकबार आरो एकटी जायगा घुरते निये जाबो। थामनेल देखे आशा करि बुझते पाच्छेन, एबारे आमादेर डेस्टिनेशन भारतवर्षेर एकमात्र मरुभूमिर देश अर्थात राजस्थान। एखन बाजे घड़ीर काँटा एकदम 10:20। আজকে রাতে ট্রেন আছে, আমরা যাব শিয়ালদা থেকে আজমির। আজমির স্পেশাল ট্রেন যেটা 10:55 শিয়ালদাতে ছাড়ে। এবারে আমাদের গন্তব্য, আমার একার নয়, আমার সাথে সাথে আপনিও যাচ্ছেন, কারণ আমি যা ঘুরছি যা এক্সপিরিয়েন্স করছি সবটাই আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তবে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আজকের ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স কী, ট্রেনের মধ্যে কীভাবে কী করছি না করছি, কিংবা আপকামিং আমার হচ্ছে কি এই রাজস্থান টোটাল ট্রিপটার কী স্কিডিউল হতে চলেছে, কীভাবে কোথায় কী ঘুরবো না ঘুরবো, মোটামুটি একটা আপনাকে ছকে দেবো আমি কীভাবে প্ল্যান করেছি, কিংবা আপনি কীভাবে প্ল্যান করতে পারেন বেটার, কিংবা আমার যদি প্ল্যানটাতে কোনোরকমভাবে মনে হয় একটু হলে ভালো হতো সেটা আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। অন্যান্য ব্লগের মতো এই ব্লগেও আশা করি আপনি ভালোবাসা সাপোর্ট করবেন। আর বন্ধুর ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশন আইকন বলুন। এরকম ঘুরতে ভালোবাসে আপনার বন্ধু পরিবার কিংবা মনের মানুষ কাছের মানুষকে শেয়ার করতেই পারেন। চলুন বন্ধুরা, একদম ট্রেনের কাছে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। চাইলে এখানে এসে অবশ্যই আপনি থাকতে পারেন, এখানে লঞ্চ শিয়ালদাতে সব রকম ফেসিলিটি আছে, সেকেন্ড ক্লাস বলুন কিংবা আপার ক্লাস বলুন সব কিছুতে এসে থাকতে পারবেন। এসিরও আছে। আর এখানটাতে আমরা হেঁটে চলেছি, এবার নিচে যাব, নিচে গিয়ে তারপরে আপনাকে সব কিছু দেখাচ্ছি বন্ধুরা। আমাদের কোচ B1 এসেই গেছি, গিয়ে উঠে আপনার সঙ্গে কথা বলছি। B1 সিট নাম্বার 22 আপার বার্থ। চলুন বন্ধুরা, বন্ধুরা সঠিক সময় গাড়ি ছেড়ে দিয়েছে, এসেই শুয়ে পড়েছি, কারণ রাত্রি তো 11টাতেই গাড়ি ছেড়েছে। খেয়ে দিয়েই উঠেছিলাম, মানে গাড়িতে ওঠার আগে। তো এবার ঘুমিয়ে পড়বো, এরপরে আমি সকালে উঠে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর এখন তাহলে আপনাকে জানিয়ে দিচ্ছি গুড নাইট। চলুন বন্ধুরা, কাল সকালে উঠে আপনার সঙ্গে কথা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7:30 মতো। ফ্রেশ ফ্রেশ হয়ে এবার আজকে ট্রেনের জার্নি আপনার কাছে অবশ্যই তো দেখাবো বা তুলে ধরবো, এই জন্য দেখতে থাকুন। আপনাকে যেটা বলেছিলাম আজমির যেটা জার্নি করছে সেটাতে এসি কোচে যাচ্ছি। এসি কোচে একটাই অসুবিধা, জানালার মধ্যে দিয়ে বাইরের দৃশ্য বিষয় যেগুলো হয় সেগুলো তো দেখানো একটু চাপেরই বিষয়। চলুন বন্ধুরা, এবার আমাদের রুট ম্যাপটা আপনাকে জানাই। ভারতবর্ষের মধ্যে সবথেকে আয়তনে বড় রাজ্য আমাদের রাজস্থান। এই রাজস্থান কীভাবে ট্যুর আপনি কমপ্লিট করবেন বা আমরা কীভাবে করেছিলাম তা জানার জন্য অবশ্যই এইখানটা দেখুন, খুব ভালো রকমভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। রাজস্থান যে স্পটগুলো আপনি ঘুরতে পারবেন তার মধ্যে অবশ্যই জয়পুর, বিকানির, কিংবা বিকানিরের পাশে আপনি এখানে দেখতে পাচ্ছেন জয়সালমীর, যোধপুর বা আরও এ পাশটাতে আপনাকে দেখালে বুঝতে পারবেন উদয়পুর, মাউন্ট আবু কিংবা চিত্তরগড়। অর্থাৎ আপনার পুরো রাজস্থানটা যদি একবারে ট্যুর করতে পারেন অনেক সময় লেগে যাবে, তাই বেশিরভাগ মানুষ রাজস্থান একবারে দুবারে তিনবার ধরে করতে থাকে। তো আমরা যেভাবে অর্থাৎ আমি যেভাবে প্ল্যান করেছিলাম আপনাকে জানিয়ে দিই, তা কোনগুলো স্কিপ করেছি কীভাবে করেছি সব কিছু জানাচ্ছি, জাস্ট শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। আমরা প্রথমে চলে গেছিলাম আজমিরে। কেন গেছিলাম আজমিরে? আজমিরের পাশে আছেই বন্ধুরা পুষ্কর। এই আজমির আর পুষ্কর পাশাপাশি অবস্থান করছে, আর প্রতি বছর কার্তিক পূর্ণিমাতে হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যামেল ফেস্টিভ্যাল পুষ্কর মেলা।
তাই আমাদের পুষ্কর মেলাও দেখার উদ্দেশ্য ছিল এবং রাজস্থান ভ্রমণটাও একসাথে করার উদ্দেশ্য ছিল। তাই আমরা প্রথমে চলে গিয়েছিলাম আজমির, আজমিরে দরগা শরীফ টরিফ এগুলো দেখেছি বা আরও যেগুলো ঘোরার জায়গা সেগুলো আপকামিং ব্লগে তো আসবেই, আপনাকে জানাবো, এবং পুষ্করও ঘুরেছি। তো আজমির পুষ্কর ঘুরে আবার আমরা আজমির থেকে আমরা চলে গেছিলাম জয়পুরে। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল জয়পুর, জয়পুর টয়পুর আবার ঘুরেছি। জয়পুর থেকে আমরা পরবর্তী গন্তব্য, জয়পুর থেকে রাত্রে ট্রেন ধরে বিকানিরে পৌঁছেছি আমরা ভোরবেলা। এই ট্যুরে বেশিরভাগটাই আমি এরকমই প্ল্যান করার চেষ্টা করেছি, যেহেতু আমি সোলো ট্রাভেল করেছি, প্রত্যেক ডেস্টিনেশনে রাত্রেবেলা ট্রেন ধরার চেষ্টা করেছি, যেটা পরের দিন ভোরবেলা সকালবেলা পৌঁছানোর চেষ্টা করে। তাহলে আমার রাত্রেবেলার হোটেলে থাকা খরচও বেঁচে যাচ্ছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্সটাও আমার একটা কোনো ট্র্যাভেলের মধ্যে হয়ে যাচ্ছে। তো বিকানিরে পৌঁছে সেদিনও আমরা বিকানির কভার করেছিলাম, তার মানে নেক্সট ডেতে। একই রকমভাবে বিকানিরে ঘুরে টুরে নেওয়ার পর বিকানির থেকে সন্ধ্যেবেলা ট্রেন নিয়ে আমরা পৌঁছেছিলাম জয়সলমীরে ভোরভোর। একই রকম বলতে আবার রাত্রেবেলা ট্রেনে জয়সলমীরে পৌঁছেছিলাম। তো জয়সলমীরে আবার আমি সময় দিয়েছিলাম দুদিন, কারণ ভারতবর্ষের একমাত্র ধর্মভূমি জয়সলমীরের কাছেই, এবং সেই সাথে আমাদের সত্যজিৎ রায়ের একদম ওয়ান অ্যান্ড অনলি ফেমাস সেই সোনার কেল্লা কিন্তু এই জয়সলমীরে শুটিং হয়েছিল, সেই জন্য আমরা জয়সলমীরে দুদিন সময় দিয়েছিলাম। এবং জয়সলমীর থেকে আমরা ফিরে চলে এসেছিলাম একই রকমভাবে, অর্থাৎ রাত্রেবেলা ট্রেন ধরে ভোরবেলা পৌঁছে গেছিলাম যোধপুরে। এবং যোধপুরে আবার হালকা টলকা ঘোরার পরে আবার আমাদের যোধপুর থেকে লাস্ট দিন আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্য ছিল হাওড়ার উদ্দেশ্যে। তো আপনাকে জানিয়ে রাখি আমি কভার কোনগুলো করিনি, যেগুলো অবশ্যই কভার করার প্রয়োজন আছে, যেগুলো আমি হয়তো নেক্সট ট্রিপে রাজস্থানে করবো, সেটা হচ্ছে উদয়পুর, দ্য লেক সিটি অফ রাজস্থান বলে বা সিটি অফ লেক বলে, চিত্তরগড় খুব ইতিহাসের খুবই ফেমাস একটি জায়গা, কিংবা মাউন্ট আবু। এই কারণেই করিনি, কারণ আমার ট্রিপটা এমনি লম্বা হয়ে যাচ্ছিল, কিংবা আরও একটা কারণে করিনি, কারণ একটা গুজরাট ভ্রমণের সাথে উদয়পুরের সঙ্গে চিত্তরগড় কিংবা মাউন্ট আবু একটা একসাথে করে নেওয়ার একটা প্ল্যান আপনি বানাতে পারেন, বা আমারও একটা হয়তো বানানোর ইচ্ছে আছেই। তো সেই জন্য আমি এরকমভাবে প্ল্যানটা করেছিলাম যে আজমির থেকে জয়পুর হয়ে বিকানির, জয়সলমীর হয়ে যোধপুর থেকে রিটার্ন বাড়ি। তো আমাদের আপকামিং সিরিজে আপনি এই ক্রনোলজিক্যালভাবে, অর্থাৎ এই ক্রমন্বয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, মানে প্রথমে আজমির, তারপরে পুষ্করের ভিডিও, তারপরে জয়পুরের, বিকানির, জয়সলমীর এবং যোধপুর, এমনি করেই। তো এই দিলাম আমাদের রুট ম্যাপ, আশা করি আপনার ভিডিওটা বুঝতে বা আগামী আপকামিং ব্লগগুলো জানতে আপনার সুবিধাই হবে। এখন আমাদের টিফিন টাইম চলছে, কলাটা হচ্ছে, বেনানাটা হচ্ছে একটা খুবই ভালো অপশান, তাই আপনি এটা খেতেই পারেন, কারণ এখানে বাইরের কোনো রকম ইনফেকশন বলুন বা জার্নি জীবাণু ডিবাণু কোনো রকম আয়েক হতে নেই। আমি এরকম মোটামুটি প্রায় হচ্ছে কি যখন জার্নি করি এক দুশোটা কলা নিয়েই উঠে পড়ি, তো সেটা খাচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন। এতে কি মানে বাইরের খাওয়ারও খেতে হলো না এবং ঠিকঠাক খাবার হলো। এবার আপনাকে দেখাই আমাদের কম্পার্টমেন্টের ইনসাইডের ভিউ। দুপুর হয়ে গেছে, এখন খাওয়া চলছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে ফুড অন ট্র্যাক থেকে এটা অর্ডার করিয়েছি, ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করতে এটা হচ্ছে গিয়ে দেখবেন দুটো রুটি দিয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, জিরা রাইস ডাল আর হচ্ছে গিয়ে তরকারি, এই সবটা মিলে আমার কাছে 110 টাকা চার্জ করেছে। এটা মোটামুটি খাবারের টেস্টটা সত্যিই ভালো, চলুন বন্ধুরা। এবারে আমরা ফুড অন ট্র্যাক বা অর্থাৎ চলতি ট্রেনের মধ্যে আমরা কীভাবে ট্রেনের অর্ডার দিয়ে বর্তমান মহামারীর পরিস্থিতিতে গুণগত মান ঠিক রেখে খাবার দ্বারা আমরা খেতে পারি। হ্যাঁ, তার মধ্যে এরকম অনেক অপশান পাবেন, আমি তার মধ্যে ফুড অ্যান্ড ট্র্যাক আমি এর কথাটা বলবো। তো আশা করি আপনি জানেন, আর যদি না জেনে থাকেন অবশ্যই আপনার এটা ভালো লাগবে, এটা দেখে নিন বন্ধুরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার, আমি ফুড অ্যান্ড ট্র্যাক আমি অপশানটাকে আমি ওপেন করছি। ওপেন করার পরে দেখতেই পারবেন আপনার এখানটাতে একটা অ্যাপস খুলে যাবে, এবং এখানে আপনার দিতে হবে আপনার পিএনআর নাম্বার, এবং পিএনআর নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। তো প্রথমে আমি পিএনআর নাম্বার দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার পরে আমি সাবমিট করছি। সাবমিট করার পরে আমাকে একটা ট্রেনের আমি জার্নি করছি, যেটা হাওড়া থেকে আমাকে নিয়ে যাচ্ছে দেরাদুন পর্যন্ত। সে হাওড়াতে ছাড়ছে একটার সময়, এবং পরপর করে আমাকে অপশান দিচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে এরকম অতগুলো ট্রেনের অপশান দিচ্ছে, বলতে এই ট্রেনের জার্নির মধ্যে এই কতগুলি স্টেশনে আমাকে হচ্ছে গিয়ে ফুড অ্যান্ড ট্র্যাক আমাকে খাদ্য বা খাওয়ার বা ডিনার বা লাঞ্চ আমাকে সাপ্লাই করতে পারবে। তার মধ্যে হাওড়াতে আমরা ছাড়ছি ছেড়েই দিন, আমি টাইমটা দেখার আগে আমি বলে দিচ্ছি, হাওড়াতে দেখতে পাচ্ছেন 14টা রেস্টুরেন্ট খাওয়ার সাপ্লাই করছে, আসানসোলে 9টা রেস্টুরেন্ট করছে, তবে তার মিনিমাম খাওয়ার 40 টাকা অর্ডার দিতে হবে।
ঝাঁঝায় হচ্ছে গিয়ে আপনার একটা রেস্টুরেন্ট করছে অর্ডার, মানে আপনাকে সাপ্লাই দিতে পারবে তার মধ্যে 69 টাকা, এরকম করে করে কতগুলো রেস্টুরেন্ট ওই পার্টিকুলার স্টেশনে খাবার সাপ্লাই করতে পারবে এবং তার মিনিমাম আর কত টাকার খাবার আপনাকে অর্ডার করতে হবে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। তো আমি মোটামুটি দেখে নিচ্ছি, আমার যেহেতু বিকেলবেলা ট্রেনটা ছাড়ছে আমার হাওড়া থেকে, আমি মোটামুটি ধরলাম আমি রাত্রেবেলা আমি বক্সারের কাছে আমি জায়গা এখানে আমি খাবারটা নিতে চাইবো। তো বক্সারে আপনাকে আরও একটা কথা জানি যে বক্সারে যদি 10-20 আপনি খাওয়া নিতে যান মোটামুটি ঘন্টা দুয়েক আগে আপনাকে অর্ডার করতে হবে, কারণ তাদের অর্ডার প্রসেসিং ফ্রসেসিং সব কিছু সময় লাগে। তো 10-20 মানে ধরে নিন 8টার মধ্যে আপনি একটা অর্ডার দিয়েই দিলেন, ধরুন আমি এবার বক্সারতে অর্ডার দেবো, আমি হচ্ছে গিয়ে বক্সারের স্টেশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরেই আমাকে দিয়ে দিল একটা আপনাকে খাবার সাপ্লাই করছে, সেটা এর নাম টেস্টি ফুড, আর যেখানে লেখা আছে মিনিমাম 60 টাকা অর্ডার করতে হবে এবং রেটিং তার 3.1, তার 162 জন রেট করেছে। আমি সেটা আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে রেকমেন্ডেড মানে যারা আগে খেয়েছে এখান থেকে তারা কী রেকমেন্ড করছে, তার মধ্যে প্রথম অপশানটাই আমি দেখতে পাচ্ছি চিকেন কম্বো, যেটা 162 টাকার কাছাকাছি, যেখানে 3টে রুটি, 2টো চিকেন কারি, 2 পিস মাংস থাকবে, প্লেন ডাল থাকছে 100 গ্রাম এবং প্লেন রাইস থাকছে 150 গ্রাম। এটা নিয়ে আপনার হচ্ছে গিয়ে ওরা এই রেটটা আপনাকে ফেলাচ্ছে 161 টাকা। আপনি যদি কম্বো নিতে চান তার পরের অপশানটা এটা বলছি, যেটা 123-124 টাকার মতো কাছাকাছি, 3টে রুটি থাকছে এবং ইয়েলো ডাল ফ্রাই উইথ 150 গ্রামস বলে। এরপরে আস্তে আস্তে আপনি নিচে নামালে দেখতেই পাচ্ছেন, যেমন পরের বিরিয়ানি অপশানটা আছে, বিরিয়ানি অপশানে আপনি যদি ক্লিক করেন দেখতেই পাচ্ছেন এক বিরিয়ানি আছে 133। এরপরে যদি ব্রেডে আছে, ব্রেডে আপনি যদি এখানে ক্লিক করেন ব্রেডে দেখতে পাচ্ছেন যে 3টে আপনি যদি চাপাটি নেন প্রায় 24 টাকার কাছাকাছি এ পড়ছে। খুবই ইজি ব্যাপার, আপনি এরকম পরপর অনেক কিছু অপশান আপনি নিচে দেখতেই পারেন। এমনি জাস্ট আমরা অ্যামাজন ফ্লিপকার্টের মতো আপনি নিশ্চয়ই শপিং করার মতো জাস্ট যেটা আপনার পছন্দ হবে নিলাম, আমরা প্রথম 2টো অপশানই আমরা খেতে চাই বা আমি অর্ডার করতে চাই, দুটোকে আমি হচ্ছে গিয়ে অর্ডার করে নিলাম। 2টো অর্ডার করে ফলে 2টো অর্ডারের আমার হচ্ছে গিয়ে এখানে এসে গেল টোটাল দামটা হিসাবে। তো এবার আমাকে চেক আউট করতে হবে, চেক আউট করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে এই 2টোর মিলিত দামের সঙ্গে একটা ট্যাক্স এক্সট্রা চড়বে, সেটা 10-15 টাকার মতো, যেটা মোটামুটি 300 টাকার কাছে আমার পড়বে, মোটামুটি না এক্সাক্ট ফিগার 300 টাকা আমাকে দিতে হবে এই 2টো প্লাস ট্যাক্স নিয়ে। তো আমাকে এবার তারপরে কী করতে হবে, আমাকে যেটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে স্কিডিউলে আপনাকে আটাচ করতে হবে, তার পরের প্রসিডিওরে যাওয়ার জন্য। এবার পরের প্রসিডিও হচ্ছে পেমেন্ট, আপনি 3টে দিতে পেমেন্ট করতে পারেন, UPI-এ পেমেন্ট করতে পারেন, ওয়ালেটে পেমেন্ট করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। তো যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ভাবছেন যে অনলাইনে পেমেন্ট করলে আপনি সেটা থেকেও করতে পারেন, কারণ এখানে কোনো টাকা কেটে যাওয়ার কোনো বিষয় নেই, যে টাকা কেটে যাচ্ছে খাবার পাবেন না এরকম হতেই পারে না। যদি খাবার না পান, আমার সঙ্গে এরকমও হয়েছে, আমি টাকা ফেরতও পেয়েছি। তবে আমার একটা বেটার অপশান আমিও বলবো, যেহেতু ট্রেনে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিটা করা সুবিধা, মানে করাটা বেটার অপশান হবে। এবং আরও একটা আপনাকে এইসব কথা বলে দিচ্ছি, ধরুন সাপোজ আপনার বিল হচ্ছে 165 এরকম একটা অ্যামাউন্ট ফিগারে, তো আপনি যখন আপনার ডেলিভারি করতে আসবে ধরো নির্দিষ্ট স্টেশনে, তো ওই প্ল্যাটফর্মে যখন আসার আগে আপনি ওই নির্দিষ্ট অ্যামাউন্ট টাকাটা খুচরোটা রাখুন একদম এক্সাক্ট ফিগার, যাতে আপনার তাড়াতাড়ি দিতে সুবিধে হয়। কারণ ও যে ডেলিভারি বয় দিতে আসবে সে আপনার মতো হয়তো আরও 4টা কোচ বা কম্পার্টমেন্টে এরকম 5-7 জনকে দেবে, তো খুব তাড়াতাড়ির মধ্যে থাকে, তো এটা আপনাকে করতে হবে। তো এটার করার পরে ধরুন আমি ক্যাশ অন ডেলিভারিতে আমি এবং সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখাবে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন স্কেডিউল বলে এরকম দেখাচ্ছে, এরকম কবে কী করছেন, এরপর একটা মেসেজও আসবে আসবে সেটাকে আমরা দেখাচ্ছি। তার আগে আপনাকে আরও একটা জিনিস বলে দিচ্ছি, এখানে একটা OTP আসবে, যে OTPটা আপনাকে মনে রাখতে হবে, যেটা যিনি খাবার দিতে আসবেন তাকে ওনাটাকে বলতে হবে যে আমার এখানে OTP 6718 এসছে। তো এটা লাস্ট কিছু ক্ষেত্রে আমি যখন ট্রাভেল করছি এটা অনেক সময় লাগছে না, বাট আপনাকে বলে রাখলাম এটা কিন্তু লাগার বিষয়। তো এরকম হচ্ছে কি অর্ডার আপনার হচ্ছে কি এটা হয়েই গেল দেখতেই পাচ্ছেন। এবার আপনার আরেকটা একটা জায়গায় নিয়ে যায়, এটা হচ্ছে কি আমি আবার ব্যাকে এসে গেছি আবার মেন অ্যাকাউন্টে। তো এখানে আপনি অ্যাকাউন্টে আপনি ক্লিক করুন যে আপনি অর্ডার কী হয়েছে না হয়েছে সব কিছু এখানে করার পরে আপনি দেখতেই পাচ্ছেন নাম থাকবে, অর্ডার থাকবে, জার্নি ভেল করে আমি অর্ডারে একদম অর্ডারেই আমি সরাসরি ক্লিক করব। অর্ডারে ক্লিক করা দেখতে পাচ্ছেন আমি অর্ডারে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমি লাস্ট অর্ডার এখানেই আমি করেছি, আর আমি সেটা অর্ডারটা আপনি অর্ডারটা আপনাকে দেখাচ্ছি এই অর্ডার হচ্ছে কি ব্যাপার। কিন্তু আমি অর্ডারটা আমি এই মুহূর্তে আমি জাস্ট প্লেস করলাম আপনাকে দেখানোর জন্য, আর বাই চান্স ধরুন আপনার হাত দিয়ে বা আপনার পক্ষ থেকে ভুল করে অর্ডারটা প্লেস হয়ে যেতেই পারে, তো সেখানে আপনাকে কী করতে হবে এই 3 ডটের কাছে আপনাকে করতে হবে ক্লিক। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল অর্ডার এসেছে, আপনি ক্যান্সেল করতে চান কি না, আমি করলাম ক্যান্সেল, ক্যান্সেলের মধ্যে এখানে আপনাকে করতে হবে ইয়েস, করে দিলেন ইয়েস,
সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেলড হয়ে গেল। এই মোটামুটি আপনি মানে ক্যান্সেল করার প্রসিডিওরটা আপনাকে দেখিয়ে দিলাম। এই মোটামুটিভাবে আপনি অর্ডার প্লেস করতে পারেন, কিংবা ভুল অর্ডার করলে আপনি ক্যান্সেলও করতে পারেন, এবং সাথে সাথে আপনি ভালো খাবারও পেয়ে যেতে পারেন। একটু হয়তো মনে হবে যে 20-25 টাকা বেশি নিচ্ছে, বা ট্রেনে জার্নির সময় জল বলুন বা এটা একটু মনে হয় আমার খাওয়াটা আমার পক্ষ থেকে মনে হচ্ছে ভালো, কারণ যখন বাইরে জার্নি করবেন সে সময় 20-50 টাকা ব্যাপার না, কারণ আপনার শরীর স্বাস্থ্য এবং মন তরতাজা রাখাটা খুবই জরুরি, কারণ সেটার উপর ডিপেন্ড করে আপনার আপকামিং জার্নি, এতগুলো টাকা এতগুলো কষ্টের পরে এই দিনগুলো বের করছেন সেগুলো তো আপনি খারাপ করতেই পারেন না। তো এটুকুই আপনাকে জানালাম, চলুন এবার আমাদের ট্রেনের জার্নিতে আবার ফিরে যাই বন্ধুরা। এখন বিকেল 5টা, ট্রেন চলছে, আর কিছুক্ষণ পরেই আমরা আগ্রা পৌঁছাবো। দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদার, আর মোটামুটি সব কিছু ক্লিয়ার ঠিকঠাক আছে, দেখা যাক কি, আপনাকে সব কিছু জানাচ্ছি। তবে এবারের ট্রেন এক্সপিরিয়েন্সের আমি যেটা আপনার সঙ্গে কথা বলছিলাম, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ওয়াশরুমটা একটু বুঝতেই পারছেন এভারেজ মতো আছে, তো সেটাই আপনাকে বলছিলাম জানাচ্ছিলাম। তো আজকে রাত্রি আমাদের 2টার দিকে পৌঁছানোর কথা আজমির। এটাই হচ্ছে কি আমার B1 কোচের মধ্যে ভেতর থেকেই আছে, আমার সিট নাম্বার 22 আপার পার্ট। তবে একটা কথা বলি যে আপনি যখন ট্রেনে সোলো ট্রাভেল করবেন, একা ট্রাভেল করবেন, তখন হচ্ছে কোন এটা প্রেফার করা ভালো? যদি একা করেন, লাগেজ প্যাকেজের একটু চিন্তা থাকে, তাহলে আপার বার্থ অবশ্যই আপনি চুজ করতেই পারেন, সেক্ষেত্রে অনেকটা অসুবিধা হবেই না। যদি সঙ্গে এক বা দুজন থাকে, তবে সাইড আপার সাইড লোয়ার মানে আপনার ক্ষেত্রে বেশি কাজ বেশি ভালো লাগবে। একা হলে কি আপার বার্থে এক কোণের দিকে আপনার জিনিসপত্র থাকলো কোনো অসুবিধা নেই, ওই জিনিসটা ভালোই হয়। তো আমরা রাত্রিবেলা রাজবীরে নামছি এবং নেমে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি, সব কিছু জানাচ্ছি বন্ধুরা, চলুন বন্ধুরা। ঘড়ির কাঁটায় কাঁটা মিলিয়ে এখন 1:10, আর আমরা পৌঁছে গেছি আজমের জংশনে। চলুন এবার নামতে হবে, ব্যাগে ফ্যাগ সব নিয়ে নিয়েছি। স্টেশনে নেমে এবারে প্ল্যাটফর্মের উপরে উঠে চলে এসেছি, 3-4 ওপাশের দিক দিয়ে বেরোতে হবে, এপাশে এসে একটু হালকা ফুলকা ভিডিও করছি আপনার জন্য। এবারে নেমে বাইরে তো বেরোবই, বাইরে বেরিয়ে এখন বাজে আপনার 1:35, তো সকাল হওয়া পর্যন্ত কোথাও রেস্ট নিতে হবে কি না, যদি থাকার জায়গা পাওয়া যায় অল্প স্বল্প রেন্টে, তো একটু ঘুমানো যেতেই পারে, কারণ কালকে তো মানে আজকেই মানে রীতিমতো সকাল থেকে তো রাত পর্যন্ত একটা হেকটিক জার্নি হবেই, কারণ আজমির শরীর ঘুরবো কিংবা পুষ্কর যাবো, তো সব কিছু একটা ঘুরবো। তো দেখা যাক কী কতদূর কী করতে পারি, সব কিছু আপনার সামনে দেখাবো। তবে যে কথাটা বললাম পুষ্করের কথা, আজমিরের কথা, সেটা আপকামিং ব্লগে আসবে। আজমির স্টেশনের কাছে এবারে আমাদের সব ব্যাগপত্রগুলো রুমে রাখবো, আর দেখতেই পাচ্ছেন এ পাশটার ওপাশেই স্টেশন, স্টেশন থেকে এপাশ দিয়ে বেরিয়েছে, এক্সিটের এপাশে বেরিয়েছে, এপাশেই অটো ফটো সব স্ট্যান্ডগুলো আছে যেখান দিয়ে আজমির শরীর ফরিদ সব যাওয়া হয়। আর এই দেখতে পাচ্ছেন ক্লকরুম, ক্লকরুমের কাছে ব্যাগ দুটো আছে, এই ব্যাগটা রাখবো, এটা প্রচুর ভারী বলে। আর এখানে আমার প্রথমে চাবি ছিল না, চাবিটাকে মারতে হলো, মানে চাবি ছাড়া এখানে হচ্ছে গিয়ে নেয় না। আর একটা 2 নম্বর পয়েন্ট, আপনি গাড়িতে যেটা আসছেন আপনাকে PNR নাম্বার দিতে হবে, তো চাবি আর PNR নাম্বার দিয়েই তবে ব্যাগ রাখতে দেবে, আমরা ব্যাগটা রেখে দেবো। আর এটা লাইটওয়েট ব্যাগ আছে, ওই লাইটওয়েট ব্যাগটা নিয়ে সারাদিন ঘুরবো, তো ব্যাগটা রেখে দিই, তারপরে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমাদের শিয়ালদা থেকে আজমির পর্যন্ত জার্নি এখানেই করলাম, দি এন্ড। আশা করি আপনার ভালোই লেগেছে, কোথা থেকে ভিডিও করছি দেখুন বন্ধুরা। এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, এটা ওয়াশরুমটা হচ্ছে গিয়ে 3 টায়ার এসিদের যেখানে হচ্ছে ওয়েটিং হল, সেখানে হচ্ছে গিয়ে এটা ওয়াশরুম, সেখান থেকে ভিডিওটা করছি এবং এখানেই ভিডিও এডিট করছি। তবে এই যে পর্বটা শুরু করেছি আমাদের রাজস্থান ডায়েরি বলুন বা রাজস্থান পর্ব, এরপরে একটার পর একটা ভিডিও আসতে থাকবে। পরের যে ভিডিওটা আমি শ্যুট করতে চলেছি যেটা আপনি আগামী পর্বে দেখবেন, আজমিরে আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে, খুবই ইন্টারেস্টিং, অনেক ইতিহাস জড়িয়েছে, সেগুলো দেখাবো। তারপরে এখন চলছে পুষ্কর মেলা, তারপরের ভিডিওতে আপনি পুষ্কর মেলা দেখবেন, আরও অনেক কিছু দেখতে থাকবেন বন্ধুরা। তো সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনে যেমন দেখেছেন আশা করি আগামী পর্বে ভিডিওগুলো দেখবেন, আরও ভালো লাগবে, কারণ এই রাজস্থান মানে ইতিহাস জড়িত, স্থাপত্য জড়িত, নানান রকম গল্প ইতিহাস সব কিছু দেখানোর চেষ্টা করবো, আশা করি আপনার ভালো লাগবে। তবে আজকের এই ভিডিওতে আপনার কাছে নিচ্ছি আমি বিদায়, চলুন বন্ধুরা আগামী পর্বে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, ততক্ষণের জন্য জাস্ট স্টে টিউন করুন। আর এতক্ষণ আপনার সময় দিয়েছেন যে আমাদের চ্যানেলে, সেই জন্য অনেক ধন্যবাদ। আর আশা করি যদি ভিডিওকে ভালোবাসেন বা আমার কাজকে সাপোর্ট করতে চান, অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, এরকম ঘোরার ভিডিও আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। চলুন বন্ধুরা ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা এখন আমি চলে এসেছি আজমির শরীফে, পুত্র সন্তানের জন্য আকবর
মানে সুদূর আগ্রা থেকে হেঁটে এই জায়গায় এসেছিলেন এবং এসে এই জায়গায় মান্নত করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে জাহাঙ্গীর হয়েছিল, যার নাম সেলিম হিসেবে আমরা জানি। তো সেই জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি একটা বড় ডেগ, যেটা 120 মানে প্রায় 4800 কেজি বা 5000 কেজি খাওয়ার একসঙ্গে রান্নার হয়, যেটা পেছনেই আছে, সেটা আপনাকে উঠে একটু পরে দেখাবো।